তো বন্ধুগণ, এই ভিডিওতে আমরা যেটা করব যে লারাভেলের যে প্রজেক্টটা এটা ইনস্টল করার চেষ্টা করব। তো এটা হচ্ছে যে আমাদের ব্লক টেমপ্লেটটা। আমরা লারাভেল প্রজেক্ট ইনস্টল করার জন্য আমরা laravel.com এ যাব এবং এখান থেকে ডকুমেন্টেশনে যাব। আমাদের এখানে কিন্তু আমরা লারাভেল সম্পর্কে যদি বেসিক আইডিয়া বা ধারণা দরকার পড়ে, আপনারা কিন্তু তাদের ডকুমেন্টেশনটা গো থ্রু করতে পারেন। এখানে আমাদের লারাভেলের বাসনগুলো দেখাচ্ছে, আমরা এখানে লেটেস্ট বাসনটা ইউজ করব। তো এখানে ইনস্টলেশনে যদি আমরা যাই, আমরা এখানে বিল্ট ইন কিছু কমান্ড পাবো। আমরা এই কমান্ডটা কপি করব। কপি করে আমাদের যে ফোল্ডার আছে, প্রজেক্ট ফোল্ডার আছে, এইখানে আমরা প্রজেক্টটা এখানে আমরা গিট বেস ওপেন করে নিব। গিট বেস, আই থিঙ্ক আপনারা গিট বেস সম্পর্কে জানেন। গিট বেস আপনারা এটা ইনস্টল করে নেবেন। যদি গিট বেসে যান, আপনারা এখানে গিট বেসের ওয়েবসাইটটা পাবেন। এখান থেকে আপনারা গিট বেস ফর উইন্ডোজ ইনস্টল করে নেবেন। তো এখানে আমরা যেটা করব, কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল স্ল্যাশ লারাভেল, এখানে আমাদের প্রজেক্টের নেম, আমরা প্রজেক্টের নেমটা দিব ভেহিকল ব্লক। সো আমরা এন্টার প্রেস করলাম। এখন আমাদের এখানে একটা ভেহিকল ব্লক নেমে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে এবং আমাদের এখানে লারাভেল যে প্রজেক্টটা এটা ক্রিয়েট হয়ে যাবে। লারাভেল ফ্রেমওয়ার্কের যে বেসিক ফাইলস অ্যান্ড ফোল্ডার সেগুলো নিয়ে আমাদের প্রজেক্ট এখানে ক্রিয়েট হয়ে যাবে। এবং আমরা যেই কম্পোজার ইউজ করতেছি, আমরা জ্যাম্প ইউজ করতেছি, আমাদের গিট ব্যাশ ইউজ করতেছি, এগুলো আমাদের যে লারাভেলের যে বেসিক কোর্স থাকবে বা পিএইচপির যে বেসিক কোর্স থাকবে সেগুলোতে কিন্তু আমরা এগুলো দেখাবো। সো আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে সেগুলো দেখতে পারবেন। সিরিয়াল ওয়াইজ আমরা এগুলো দেওয়ার চেষ্টা করবো ভিডিওগুলো। যাই হোক, এখন এটা একটু টাইম নিচ্ছে, আমি একটা কাজ করতে পারি, আমি ভিডিওটা একটু পজ করব। তো বন্ধুগণ, আমাদের কিন্তু প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে এবং আমরা যদি এই প্রজেক্টের ভিতরে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিএইচপি লারাভেল ফ্রেমওয়ার্কের যে নেসেসারি ফাইলস এবং ফোল্ডার সেগুলো কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা আমরা আমাদের কোড বেজে ওপেন করব। আমি বিএস কোড ইউজ করতেছি। আপনারা বিএস কোড যদি ইউজ করতে চান, সেটাও ফ্রি, আপনারা ডাউনলোড করে নিতে পারেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আপনারা বিএস কোড লিখে সার্চ দিলেই হবে। তো এখান থেকে আপনারা ভিজুয়াল স্টুডিওটা ডাউনলোড করে নেবেন। তো এখানে আমরা জানি যে আমাদের .env ফাইলে আমাদের ডাটাবেস সেটআপটা করতে হবে। সো আমরা .env তে আমাদের ডাটাবেস সেটআপটা আমরা করে ফেলব আমাদের লারাভেল প্রজেক্টটা রান করার জন্য। তো এখানে আমরা ডাটাবেস ইঞ্জিনটা আমরা MySQL দিব এবং এটা আমরা ভেহিকল ব্লক ডাটাবেস দিলাম আমাদের ডাটাবেসের নেমটা। এবং আমরা পিএইচপি মাই অ্যাডমিনে যাব। পিএইচপি মাই অ্যাডমিনে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, আমার এখানে জ্যাম্পটা অন করা আছে। তো পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করে নিব। সো আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেল। ডাটাবেসের নেমটা আমাদের এখানে দেওয়া আছে। সো এইখানে আমাদের কিন্তু প্রজেক্টের অ্যাপ নেমটা আমরা দিয়ে দিতে পারি ভেহিকল নেম, ভেহিকল ব্লক, এবং আমাদের ইউআরএল অ্যাজ ইট ইজ যেটা আছে এটাই থাকুক, সমস্যা নেই। এখন আমরা যেটা করতে পারি, টার্মিনালটা ওপেন করে কম্পোজারটা আপডেট দিয়ে দিতে পারি। কম্পোজার আপডেট, কম্পোজারটা আপডেট হয়ে গেলে আমরা পিএইচপি আর্টিসান সার্ভ কমান্ডের থ্রুতে আমাদের প্রজেক্টটা রান করার চেষ্টা করব। তো এখানে আমাদের এখানে যে ফাইল ফোল্ডার আছে এগুলো সম্পর্কে আপনারা জানেন, আর যেহেতু আমরা একটা ফুল প্রজেক্ট ডেভেলপ করতেছি, আমি ধরে নিচ্ছি যে আপনারা পিএইচপি লারাভেল ফ্রেমওয়ার্কের বেসিকটা জানেন। তো এখানে আমাদের অ্যাপ ফোল্ডারের ভিতরে, এইচটিটিপি ফোল্ডারের ভিতরে আমাদের কন্ট্রোলারগুলো থাকবে। এবং আমাদের এইখানে আমরা যদি মডেলে যাই, মডেলের ভিতরে আমাদের মডেলগুলো থাকবে যেটার সাথে আমরা ডেটাবেসের কানেকশনগুলো, ডেটাবেসের টেবিলের কানেকশনগুলো করব, কোয়েরিগুলো করব। এবং আমাদের এখানে রিসোর্স থাকবে। রিসোর্সের ভিতরে মূলত আমাদের ভিউজ ফোল্ডারের ভিতরে আমাদের যেই লারাভেলের ব্লেড ফাইলগুলো থাকবে, ব্লেড ফাইল অ্যান্ড ফোল্ডারগুলো এখানে থাকবে। এবং পাবলিকের ভিতরে আমরা আমাদের অ্যাসেটগুলো রাখতে পারবো। ওকে,
সো এখানে কিন্তু আমাদের কম্পোজারটা আপডেট হয়ে গেছে। আমরা এখন পিএসপি আর্টিসান সার্ভ সার্ভ কমান্ড রান করে লোকাল আইপি থ্রুতে আমরা প্রজেক্টটা রান করব। তো এখন যদি আমরা এখানে আমাদের লোকাল আইপিটা লিখি, এখানে কিন্তু 127.0.0.1 এখানে কিন্তু 8000 আমরা দিয়েছি কোলন দিয়ে, এবং এখানে বলতেছে টেবিল ডাজ নট ফাউন্ড। আমরা এখানে একটা কাজ করব, আমরা একটা টার্মিনাল নিয়ে যে ডিফল্ট টেবিলগুলো আছে আমরা এগুলো ক্রিয়েট করে নেব একটা কমান্ডের থ্রুতে, পিএইচপি আর্টিসান মাইগ্রেট। আমাদের ডিফল্ট টেবিলগুলো এগুলো আমরা ক্রিয়েট করে নেব। এখানে যে আমাদের ডেটাবেস আছে, ডেটাবেসের ভিতরে মাইগ্রেশনের ভিতরে কিন্তু আমাদের ইউজার টেবিল এবং ডিফল্ট টেবিলগুলো এখানে অ্যাসাইন করা আছে। আমরা এখানে মাইগ্রেট কমান্ড রান করলে সে কী করবে, ডেটাবেসের ভিতরে টেবিলগুলো ক্রিয়েট করে দেবে। সে কিন্তু বেসিক টেবিলগুলো এখন ক্রিয়েট করে নিছে। এখন যদি আমরা এটা রিফ্রেশ দিই, এই তো আমাদের লারাভেল কিন্তু ইনস্টলড প্রপারলি হয়ে গেল। তো আশা করি আপনারা লারাভেল কীভাবে ইনস্টল করবেন সেটা বুঝতে পারছেন, এবং আমরা পরবর্তী ভিডিওতে যেটা করব আমরা ইনশাল্লাহ আমাদের টেমপ্লেটিংটা আর আউটিংটা শুরু করে দিব, এবং তবে আমরা পুরো প্রজেক্টটা কমপ্লিট করার চেষ্টা করব। আমরা মূলত প্রথমত ফ্রন্ট এন্ডটা কমপ্লিট করব, ডেটাবেস থেকে ডাটাগুলো ফ্যাচ করে এনে শো করব, তারপর আমরা অ্যাডমিন প্যানেলে যাব। সো থ্যাংক ইউ, আমরা পরবর্তী ভিডিওতে রাউটিং এবং টেমপ্লেটিংয়ের দিকে মনোযোগ দিব।